বিশ্বনবী হাসান হুসাইনকে সব সময় দেখতে যেতেন, হাসান হুসাইনের সাথে খেলা করতেন। বিশ্বনবী বলতেন, হাসান হুসাইন হচ্ছে রায়হানাতাইন, আমার সুগন্ধি, আমার পারফিউম। ওনাদের শরীর থেকে বিশ্বনবী ঘাম দিতেন। হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী তার ঠোঁট মোবারক দিয়ে চুমা দেয় নাই। সুবহানাল্লাহ। আবার হাসান আর হুসাইনকে আনন্দ দেওয়ার জন্য বিশ্বনবী সব নবীদের নবী গোটা বিশ্বের সব চাইতে সেরা মানুষরা ঘোরা হয়ে এসেছে। হাসান হুসাইন বিশ্বনবীর কাঁধের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে ঘোরা করে ঘোরে খেলত। সুবহানাল্লাহ। এই নবী ছিল বিশ্বনবী। দুর্ভিক্ষের বছর হাসান হুসাইনকে দেখতে গেল, মদিনায় খাবার নাই, পানি নাই, ছাগল আর উটের উড়ানে দুধ নাই, সবাই ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, পিপাসার্ত। বিশ্বনবী যখন গেলে মসজিদে নববীতে জোহরের নামাজে জামাত ইমামতি করে বিশ্বনবীর কন্যা ফাতেমার ঘরে গেলে, হাসান হোসেন শুয়েছিল ছোট্ট মানুষ, নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বনবীকে ছাপতে ধরলেন। ও নানাজি, কত ভালোবাসি আপনাকে, আপনি আমাদেরকে কত ভালোবাসেন, গতকাল দেখতে আসেন নাই কেন, আজকে সারাদিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো। বিশ্বনবী বললেন, ও হাসান, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম, গতকাল দেখতে আসে নাই, তাতে কি হয়েছে, আজকে জোহরের নামাজের পরে তো দৌড়াদৌড়ি করে চলে এসেছি। হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন, নানাজি আপনার কাছে একটা বিচার দিব, বিচারটা ঠিক মতো করবেন কিনা আগে কমিটমেন্ট দেন। বিশ্বনবী বললেন, অবশ্যই বিচার করে দেব, ইনসাফপূর্ণ বিচার করার জন্য রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, আমি বিচার না করলে কে করবে। হাসান বলল, নানাজি বিচারটার কারণ আমি বিচার নয়, আপনার মেয়ের নামে বিচার, আপনার মেয়ে ফাতেমার নামের বিচার। বিচারটা হলো, আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন, আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কেন, গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে, আসলে খাবার তো কিছু নাই, চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে ঘুষ দিয়ে ঘুম পাড়ায়। হাসান আর হোসেন বললো, নানাজি গতকাল, হোসেন বললো, নানাজি গতকাল আমাদেরকে বললো খাবার দিবে, ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠলে খাবার দিব, ঘুমালাম, রাত্রিবেলায় খেতে খেতে খাবার চাই না, আপনার মেয়ে খাবার দেয় দেয়। আবার বললো, ঘুমিয়ে যাও, সকালে দিব, আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম, সকালবেলা খাবার চাইলাম খাবার দেয় নাই, আবার ঘুম পাড়ালো, আবার খাবার চাইলাম খাবার, কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে।